সুপ্রভাত আমার স্ট্যান্ডার্ড ওয়ানের ছাত্রছাত্রীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তোমাদের পরিবেশ পরিচয়ের ক্লাস নিয়ে আমি আবার চলে এসেছি। আজকে আমি তোমাদের অধ্যায় 14 শিশুর প্রাকৃতিক পরিবেশ, এটা পড়াবো এবং বোঝাবো। তোমরা সবাই নিজেদের বই খুলে দেখো। চলো তাহলে পড়া শুরু করি। শিশুর প্রাকৃতিক পরিবেশ। আমাদের বাসস্থান বা আশ্রয়স্থল হল পৃথিবী। আমাদের পায়ের নিচে রয়েছে মাটি ও মাথার ওপর রয়েছে সুবিশাল নীল আকাশ। আমাদের চারপাশে জল, আলো, বাতাস, নদ নদী, পাহাড়, পর্বত, সূর্য, চন্দ্র প্রভৃতি সকল কিছুকে নিয়ে গড়ে উঠেছে প্রাকৃতিক পরিবেশ। তাহলে আমরা কোথায় বসবাস করি? আমরা পৃথিবীতে বসবাস করি। আর পৃথিবীতে আমাদের যে প্রাকৃতিক পরিবেশ, সেই প্রাকৃতিক পরিবেশ কী কী নিয়ে গড়ে উঠেছে? জল, আলো, বাতাস, নদ নদী, পাহাড়, পর্বত, সূর্য, চন্দ্র প্রভৃতি সকল কিছুকে নিয়ে গড়ে উঠেছে প্রাকৃতিক পরিবেশ। আকাশে রয়েছে সূর্য। সূর্য একটি নক্ষত্র আকারে, যা পৃথিবী অপেক্ষা বহুগুণ বড়। সূর্য ভোরবেলা পূর্ব দিকে ওঠে ও দিনের শেষে পশ্চিম দিকে অস্ত যায়। পৃথিবী হলো সূর্যের একটি গ্রহ। তোমরা গ্রহ ও নক্ষত্র কি জানো না? নক্ষত্র হলো যাদের নিজস্ব আলো আছে তারা হলো নক্ষত্র, আর যাদের নিজস্ব আলো নেই তারা হচ্ছে গ্রহ। সূর্য যেমন একটি নক্ষত্র, আর পৃথিবী হলো একটি গ্রহ। সূর্যের নিজস্ব আলো আছে আর পৃথিবী সূর্যের আলোয় আলোকিত। সূর্যের অপর গ্রহগুলি হলো বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। পৃথিবী যেমন সূর্যের একটি গ্রহ, সেরকম সূর্যের আরও অনেকগুলো গ্রহ আছে যাদের নাম বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। পৃথিবীকে নিয়ে সূর্যের মোট 8টি গ্রহ রয়েছে। পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে চলেছে। আবার পৃথিবী উপগ্রহ চাঁদ পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করে চলেছে। প্রদক্ষিণ করা মানে ঘোরা। পৃথিবী যেমন সূর্যের চারিদিকে ঘুরছে, সেরকম চাঁদ আবার পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করছে। পৃথিবীতে রয়েছে নানা গাছপালা, ফুল, ফল, নদ নদী, পাহাড়, পর্বত প্রভৃতি। এই সব কিছু নিয়ে মানুষ এই পৃথিবীতে বেঁচে আছে। নিজের প্রয়োজনে বুদ্ধিমান মানুষ চারপাশে প্রকৃতি থেকে তার বাঁচার উপযোগী রসদ সংগ্রহ করে নিয়েছে। পৃথিবীতে তাহলে বিভিন্ন সব কিছু জিনিস নিয়েই পৃথিবী আছে, যেমন গাছপালা, ফুল, ফল, নদ নদী, পাহাড়, পর্বত, আকাশ, সূর্য, চন্দ্র, তারা, নক্ষত্র সব কিছুই এই পৃথিবীতে রয়েছে। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হলো মানুষ। সে মানুষ তার প্রকৃতি থেকে নিজের বাঁচার উপযোগী রসদ সংগ্রহ করে এই পৃথিবীতে বেঁচে আছে। তাহলে দেখলে আমি কিভাবে বোঝালাম? তোমরাও এই অধ্যায়টা নিজেরা খুব ভালোভাবে রিডিং পড়বে। আমি পরের হোয়াটসঅ্যাপ ক্লাসে তোমাদের প্রশ্নপত্র লিখিয়ে দেব। তাহলে আজকের মতো তোমাদের পরিবেশ ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।